হ্যালো বন্ধুরা, টেকগিক পড়াশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনার যদি প্যান কার্ড থাকে সেক্ষেত্রে প্যান কার্ড ভেরিফাই করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার প্যান কার্ডটি ভেরিফাই করতে চান সেক্ষেত্রে প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজারে গুগলে টাইপ করবেন e-filing 2.0। দেখুন প্রথম যে লিঙ্ক অর্থাৎ incometax.gov.in এই লিঙ্কের উপর ক্লিক করবেন। তো ক্লিক করছে, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে ওপেন হয়েছে। আমরা কিন্তু এই ওয়েবসাইট থেকেই আমাদের প্যান কার্ডের সঙ্গে আমাদের আধার নাম্বার লিঙ্ক করে নিতে পারবো, বা আমরা এই ওয়েবসাইট থেকেই চেক করতে পারবো যে আমাদের প্যান কার্ডের সঙ্গে আমাদের আধার নাম্বারটি লিঙ্ক আছে কিনা। সেটি আপনি কিভাবে চেক করবেন তার জন্য কিন্তু আমি আগেই ভিডিও আপলোড করে রেখেছি। আমরা যেহেতু এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে আমাদের প্যান কার্ডের সঙ্গে আমাদের আধার নাম্বারটি কিভাবে ভেরিফাই করব, তার জন্য একদম বাঁদিকে দেখুন অনেকগুলি অপশন রয়েছে। একদম নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখুন একটি অপশন আছে ভেরিফাই ইওর প্যান। তো আপনি এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছে, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। এখানে দেখুন লেখা আছে ভেরিফাই ইওর প্যান, অর্থাৎ আমরা কিন্তু এখান থেকেই আমাদের প্যান কার্ডটি ভেরিফাই করে নিতে পারবো। এখানে দেখুন আমাদের প্যান কার্ডটি ভেরিফাই করার জন্য আমাদের কিছু তথ্য এখানে পুট করতে হবে। এখানে আপনার প্যান নাম্বার, আপনার পুরো নাম, ডেট অফ বার্থ এবং আপনার প্যান কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি এখানে পুট করে দেবেন। দেখুন এখানে আমি আমার পুরো ডিটেলস অর্থাৎ প্যান নাম্বার, আমার নাম, ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার পুট করে দিয়েছি। তারপর নিচে দেখুন কন্টিনিউ বলে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যে মোবাইল নাম্বারটি পুট করেছিলাম আমার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে এবং সেই ওটিপিটি এখানে পুট করতে হবে। ওটিপি পুট করে দিয়েছি, তারপর নিচে দেখুন ভ্যালিডেট বলে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন ভ্যালিডেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। এখানে দেখুন লেখা আছে প্যান ইজ অ্যাক্টিভ অ্যান্ড ডিটেলস আর অ্যাজ পার প্যান, অর্থাৎ আমি এখানে যে প্যান নাম্বারটি পুট করেছি এই প্যান কার্ডটি কিন্তু সম্পূর্ণরূপে অ্যাক্টিভ আছে এবং এই প্যান কার্ডটি যে কোনো ধরনের কাজে ইউজ করা যাবে। এইভাবে আপনি কিন্তু একবারের জন্য হলেও আপনার প্যান কার্ডটি এই ওয়েবসাইট থেকে ভেরিফাই করে নেবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।